নমস্কার, আমি তন্ত্র সাধক জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আজ আমি বলবো আগামী গুরু পূর্ণিমার দিন গুরুর প্রবেশ মিথুনে, তাতে কি হবে, চারটে রাশির জীবনে আসবে অপার সুখ এবং শান্তি, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ জানা বা বোঝার চেষ্টা করুন, কেটে কেটে দেখবেন না। আপনাদের মধ্যে এটা ভীষণভাবে দেখা যায়, আপনারা আপনাদের রাশিটা খোঁজ করে আপনাদের রাশিটার নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, বিস্তারিত জানার প্রয়োজন মনে করছেন না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদেরই লস হচ্ছে। বিস্তারিত আলোচনাগুলো শুনুন, বুঝুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনার সাথে মিলবে কি না। যদি মেলে সেভাবে পথ চলুন, অবশ্যই সাকসেস আপনার জীবনে আসবে। দেখুন, অ্যাস্ট্রোলজি আলোচনা বা অ্যাস্ট্রোলজি মানেই আপনার ম্যাজিক বা জাদু নয়। অ্যাস্ট্রোলজি মানে আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে হবে, সেভাবে পথ চলতে হবে, তারপরে গিয়ে সফলতা থাকবে। আমি কোনো ম্যাজিক বা জাদুর কথা বলছি না, এখানে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি আলোচনা। আর অ্যাস্ট্রোলজি আলোচনা আপনাকে বুঝতে হবে প্রথমে, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর যদি সম্পূর্ণ বুঝতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এখানে আপনাদের অনেক কিছু জানা বা বোঝার আছে যে রাশি থাকলেই সব কিছু মেলে না কখনো। রাশির সাথে সাথে গ্রহ নক্ষত্রের একটা ব্যাপার থাকে, আর এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। তার মানে একটাই, আপনারা সঠিক পথে চলুন, ভুল কাজ করে জীবনে লস না করেন। দেখুন, প্রত্যেক দিন আমি কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং রাশিভিত্তিক, আর প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই কথাগুলো বলি। এটা আমার সর্বজনীন আলোচনা এবং অ্যাভারেজ বিচার। আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে যখন নেই, আপনার সাথে 100% মিলবে এই কথা আমি কখনো বলতে পারি না। তবে 100% মিলবে এই কথা আমি বলি, 50% দিয়ে থাকি, 100% কখনোই না। কারণ 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে যে শুভ গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি হয় তারা অবশ্যই ভালো আছে, আর 50% জাতক জাতিকাদের যে গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি হবে সেই গ্রহরা পীড়িত হয়ে বসে আছে, সেখান থেকে আমরা ভালো রেজাল্ট কখনো আশা করতে পারি না। তাহলে সব মিলেমিশে বলতে গেলে এটাই বলতে হয় যে 50% জাতক জাতিকারা 100% সফলতা পাবে, আর 50% জাতক জাতিকারা সফলতা কিন্তু পাবে না। তার আগে তাদের দেখতে হবে কি প্রবলেম, কোন গ্রহ পীড়িত হয়ে বসে আছে, সেগুলোকে আগে ভালো করতে হবে, তারপর গিয়ে জীবনে সফলতার পথে হাঁটতে হবে। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। দেখুন, আজকের আলোচনার বিষয় গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন গুরুর প্রবেশ মিথুনে, এই চার রাশির জীবনে আসবে সুখের জোয়ার। সেই গুরু পূর্ণিমা আমরা জানি ভীষণ গুরুত্বপূর্ণ দিন। আর দেখুন, এই দিনেই অর্থাৎ 13 জুলাই গুরু পূর্ণিমার সেই শুভ দিনে শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে মিথুন রাশিতে। তাহলে গুরু পূর্ণিমা এক গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন, সেই দিনেই আবার কিন্তু দৈত্যগুরু শুক্লাচার্য সে কিন্তু রাশি পরিবর্তন করবে মিথুন রাশিতে। এখানেও একটা ভালো ফলাফল কিন্তু অবশ্যই আমাদের মানব জীবনে এসে পড়বে। আর এই শুভ দিনে এই শুভ যোগ ভাগ্য কিন্তু বদলাবে চারটে রাশির জাতক জাতিকার, যে চারটে রাশির জাতক জাতিকার নিয়ে আমি আলোচনা করব। প্রথমত এদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, তার সাথে সাথে সুখ শান্তি এবং মান যশ খ্যাতি অনেক বৃদ্ধি পাবে। এর কারণটা অবশ্যই আমি বলবো বিস্তারিত। এই যে চারটে রাশির কথা বললাম, শুক্র গ্রহের কৃপায় 13 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত এই শুভ সময় থাকবে। আর কেন এই সুখ শান্তি এবং আপনাদের মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শুক্র গ্রহ আমাদের কিন্তু সুখের কারক গ্রহ, শুক্র গ্রহ আমাদের সৌন্দর্যের কারক গ্রহ, শুক্র গ্রহ আমাদের বৈভব ভোগ বিলাসিতার কারক গ্রহ। সেখানে দাঁড়িয়ে এই শুক্র গ্রহের কৃপায় আমাদের ভাগ্য কিন্তু চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। আর কার কার সাথে মিলবে, সবার সাথে মিলবে না, আমি যে কথাটা প্রথমে বললাম এখন বলবো কার কার সাথে মিলবে, কি করে বুঝবেন। দেখুন, আপনার জন্মছক বা হস্তরেখায় যদি শুক্র গ্রহের পজিশন ভালো থাকে তার সাথেই আমার আলোচনা মিলবে, কারণ আমাদের জীবনে যে পরিবর্তনটা আসবে অবশ্যই শুক্র গ্রহের কারণে। আর শুক্র গ্রহ যদি আপনার জন্মছক বা হস্তরেখায় পীড়িত হয়ে বসে থাকে সেখান থেকে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। সেখানে দাঁড়িয়ে কী হবে, আমাদের আমি যে বলছি তার মধ্যে আপনার রাশি আছে কিন্তু আপনার সাথে মিলবে না। এর কারণ একটাই, শুধু রাশি মিলল কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখায় শুক্র গ্রহ ভালো নেই। তাহলে যে গ্রহ দ্বারা আমাদের
হেল্প, সেই গ্রহ যদি খারাপ থাকে সেখান থেকে আমরা ভালো রেজাল্ট কখনোই করতে পারি না। তাহলে বোঝা গেল কাদের সাথে মিলবে? যাদের শুক্র গ্রহ ভালো আছে তাদের সাথেই কিন্তু মিলবে, যাদের ভালো নেই তাদের সাথে কিন্তু মিলবে না। এবার আমি আসব একে একে যে চারটে রাশির সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি বা এই চারটে রাশির মোটিভেট করার চেষ্টা করছি, সেই রাশিদের মধ্যে আপনার রাশি আছে কি না দেখে নিন। প্রথমেই আমি আসব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু থাকছে এই গুরু পূর্ণিমার দিন থেকে। কতদিন থাকবে? অনেক দিন, 10 আগস্ট পর্যন্ত। তাহলে গুরু পূর্ণিমা কবে প্রশ্ন হতেই পারে? 13 জুলাই থেকে 10 আগস্ট, এই সময়টা সিংহরাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকবে। এই সময়ে প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে, সুখ শান্তি বিরাজমান হবে, কারণ শুক্র সুখ শান্তির দিকটা অবশ্যই দেখে। তাহলে সমস্ত কিছু সিংহরাশির জাতক জাতিকারা খুব সহজেই পেতে পারে এই সময়ের মধ্যে। শুক্র গ্রহের কারণে সৌন্দর্য বৃদ্ধি পাবে, সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, আর্থিক উন্নতি হবে। এর পরে যে রাশির কথা বলবো সেটা মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, ভীষণ ভালো সময় কিন্তু আপনাদের জন্য আসছে এবং বেশ কিছু দিন বলতে পারি এই ভালো সময় থাকবে। 13 জুলাই থেকে 10 আগস্ট এই সময়টা ভীষণ ভালো থাকছে। এই সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের নানা দিক থেকে পরিবর্তন এরা দেখতে পাবে। এর পরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আগামী যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিন থেকেই ভাগ্য কিন্তু বদলাতে থাকবে। আর এই গুরু পূর্ণিমার দিনই কিন্তু দৈত্যগুরু শুক্লাচার্য সে রাশি পরিবর্তন করবে, আর এর ফলেই আমাদের জীবনে এই পরিবর্তনগুলো আসবে। যে পরিবর্তন আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সে কিন্তু আর্থিক দিক থেকে এবং সুখ শান্তি বৈভব এগুলো কিন্তু তারা উপলব্ধি করতে পারবে। তার সাথে সাথে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, 13 জুলাইয়ের পর থেকে 10 আগস্ট ভীষণ ভালো সময় কাটতে চলেছে। আপনাদের এই সময় সমস্ত দিক থেকে সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকবে এবং নতুন নতুন লোকেদের সাথে যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের ফলে ভাগ্যের উন্নতি 100% ঘটবে। আর সমস্ত কিছু সম্ভব তখনই যখন আপনার জন্মচক বা হস্তরেখায় শুক্র গ্রহের পজিশন ভালো থাকবে, কারণ শুক্র গ্রহের কারণেই এই চার রাশির জাতক জাতিকাদের জীবনে এত বড় পরিবর্তন আসছে। এবার আমি বলবো যে এই যে চারটে রাশি সম্পর্কে আমি আলোচনা করলাম, এই চারটে রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখতে বলবো, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে বলবো, যদি কোনো সুযোগ আসে সেই সুযোগগুলো গ্রহণ করতে বলবো, তবে গিয়েই এই চার রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসবে। আর চুপচাপ ঘরে বসে থাকলে আপনার রাশি যতই থাকুক, গ্রহ যতই ভালো থাকুক, সব নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই বলবো পরিশ্রম করুন, চোখ কান খোলা রাখুন, আপনার অবশ্যই যে জীবনে পরিবর্তন আসবে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।